ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি মহল নানা কথা বলে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভ্রান্তের অপচেষ্টা করছে। বিএনপি 10 ডিসেম্বরের সমাবেশের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে আর ছাড় দেয়া হবে না, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 5.2 মাত্রার ভূমিকম্পন অনুভূত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে সাত রব কক্সবাজারে কয়েক লাখ লোকের সমাগম হবে, আশা জেলা আওয়ামী লীগ নেতাদের। রমজানে নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা দেখছেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, দাম যৌক্তিক রাখার আহ্বান। দ্রুত কমিটি ঘোষণার আশ্বাসে আন্দোলনরত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীদের সড়ক অবরোধ, জাহাঙ্গীর কবির নানকের আশ্বাসে প্রত্যাহার। পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি স্থাপন পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সতর্কবার্তা। ইরানের হিজাবধারী বিক্ষোভকারীদের ডাকে 3 দিনের ধর্মঘট শুরু, বেশ কয়েকটি অঞ্চলের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে চোখ রেখে আজ শেষ 16 ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ 2002 বিশ্বকাপে সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া। পোল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, এমবাপ্পের জোড়া গোল।